আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান সাহলান, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর ফাইন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, ইউ আর স্টে অ্যাট হোম অ্যান্ড এনজয়িং আওয়ার ভিডিও অনলাইন ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, আই অ্যাম শহীদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ডিয়ার স্টুডেন্ট, টুডে আই উইল ডিসকাস মডেল নম্বর 24, আনসিন প্যাসেজ। ডিয়ার স্টুডেন্ট, ইউ শুড ওপেন দ্য বুক পেজ নম্বর 96। আই উইল ট্রাই টু ডিসকাস দ্য প্যাসেজ লাইন টু লাইন, অ্যান্ড আফটার দ্যাট আই উইল ট্রাই টু মিনিং অফ বাংলা ওয়ার্ড টু ওয়ার্ড, অ্যাকচুয়ালি হুইচ আর ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেট, দ্যাটস মিন দ্য আননোন ওয়ার্ড অর ভোকাবুলারি। ডিয়ার স্টুডেন্ট, লেট মি স্টার্ট। ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট অ্যান্ড সাম মাইস ওয়ার রানিং ওভার হিম। একদিন একটি সিংহ ঘুমাচ্ছিল বনে, বনের মধ্যে। সে যখন ঘুমাচ্ছিল তখন তার শরীরের উপর কিছু ইঁদুর খেলা করছিল। তো ডিয়ার স্টুডেন্ট, লায়ন্স মিন সিংহ, আর মাইস শব্দের অর্থ হলো ইঁদুর, র্যাট মানে ইঁদুর, আর রানিং শব্দের অর্থ হলো দৌড়াদৌড়ি করা। অ্যাট দিস হি স্লিপ ওয়াজ ব্রোকেন, যখন তার ঘুম ভেঙে গেল। অ্যাট দিস হি স্লিপ ওয়াজ ব্রোকেন, যখন তার ঘুম ভেঙে গেল, ইট রোজ আপ অ্যান্ড কট ওয়ান মাইস। যখন সে ঘুম থেকে জেগে উঠল তখন সে একটা মাউসকে ধরে নিল। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে মাইস মানে অনেক ইঁদুর, আর মাউস মানে একটা ইঁদুর। তাহলে আমি কী বললাম, মাউস মানে একটা ইঁদুর, আর মাইস শব্দের অর্থ হলো অনেক ইঁদুর। তাহলে এখানে মাইস, এম আই সি, মাইস, আর এখানে এম ও ইউ এ সি, মাউস। তাহলে মাইস আর হলো মাউস, দুটার অর্থই হলো ইঁদুর, কিন্তু একটা হলো অনেক আর একটা হলো একক, একটি। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য মাইস অ্যান্ড মাউস। দি লায়ন ওয়াজ অ্যাবাউট টু কিল ইট, তখন সিংহটি সেই ইঁদুরটাকে হত্যা করতে চাইল, মেরে ফেলতে চাইল। দেন দ্য মাউস আস্কড ফর পার্ডন ইজ ভেরি সফট ওয়ার্ড। ডিয়ার স্টুডেন্ট, পার্ডন মিন্স ক্ষমা, পার্ডন মিন্স ক্ষমা। সে যখন তাকে ধরে নিল তখন সে তার কাছে ক্ষমা চাইল। ইন ভেরি সফট ওয়ার্ড, একবারে নরম কণ্ঠে, কোমল কণ্ঠে, ভেরি সফট ভয়েস, টু পার্ডন টু লায়ন ফ্রম স্ক্যাপ দ্য লায়ন্স হ্যান্ড। ওকে, দ্য মাউস বেক দ্য লায়ন নট টু কিল হিম বিকজ দ্য লায়ন ওয়াজ দেয়ার কিং ইন দ্য ওয়াজ গ্রেট অ্যান্ড কাইন্ড। দ্যাট ইজ মিন্স দ্য মাউস বেকড, সে কী করতে চাইল, তার কাছ থেকে ভিক্ষা চাইল, প্রাণ ভিক্ষা চাইল, প্রার্থনা করলো দ্য লায়ন নট টু কিল হিম, যেন তাকে হত্যা করা না হয়, মেরে ফেলা না হয়। কেন মেরে ফেলা না হয়? বিকজ দ্য লায়ন ওয়াজ দেয়ার কিং, সেই সিংহ ছিল তাদের রাজা। তাহলে কিং মানে কি? রাজা। কিং শব্দের অর্থ হলো রাজা। অ্যান্ড হি ওয়াজ গ্রেট অ্যান্ড কাইন্ড, সে ছিল বড় এবং সে ছিল দয়ালু। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড দ্য নিউ ওয়ার্ডস পার্ডন। দ্য লায়ন বিকেম কাইন্ড টু দ্য লিটিল ট্যাম্বলিং মাউস অ্যান্ড লেট ইট গো উইদাউট পানিশমেন্ট। তারপরে তাকে কী করলো, সেই ছোট্ট একটা ইঁদুরকে উইদাউট এনি পানিশমেন্ট, কোনো শাস্তি ছাড়া। তাহলে পানিশমেন্ট শব্দের অর্থ হলো শাস্তি। তাহলে পানিশমেন্ট মানে কী বললাম? শাস্তি। আর উইদাউট শব্দের অর্থ হলো ছাড়া। তাহলে পার্ডন মানে কি? পার্ডন শব্দের অর্থ হলো ক্ষমা, এটা আমি মিশিয়ে দিলাম। এবার আমি নতুন একটা ওয়ার্ড লিখছি এখানে, উইদাউট, 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 উইদাউট শব্দের অর্থ হলো, উইদাউট শব্দের অর্থ হলো ছাড়া। উইদাউট মানে কী বললাম? উইদাউট মানে ছাড়া।
পানিশমেন্ট লেটার দ্য লায়ন পরবর্তীতে হোয়েন ক্যাচিং হিজ প্রে যখন তার শিকারিকে সে শিকারির ফাঁদে সে মানে আটকে গেল ধরা পড়ল ওয়াজ কট অ্যান্ড দ্য নেট অফ এ হান্টার যখন সে শিকারির ফাঁদে সে পড়ে গেল আটকে গেল দি লায়ন কুড নট ফ্রি হিমসেলফ তখন সে সেখান থেকে ছাড়া পাচ্ছিল না মুক্তি পাচ্ছিল না ইট ওয়াজ ক্রাইং সে তখন কান্নাকাটি করছিল তাহলে ক্রাইং মানে কি কান্নাকাটি করা কাদা ইট টায়ার্ড অ্যান্ড টায়ার্ড বাট কুড নট ফ্রি হিমসেলফ অফ দ্য নেট সে বারবার চেষ্টা করেছিল কিন্তু সে সেখান থেকে মানে নিজেকে মুক্ত করতে পারছিল না সাডেনলি হঠাৎ করেই সাডেনলি হঠাৎ করেই তাহলে সাডেনলি মানে কি বললাম হঠাৎ করে ইট স দ্য লিটিল মাউস হু টোল্ড হিম নট টু বি অ্যাফ্রেড তাহলে ছোট্ট একটা ইঁদুর এসে সে সিংহকে বলল যে আপনি ভয় পাবেন না ঠিক আছে এ বলে তাকে কী করলো আশ্বস্ত করলো তাকে সাহস দিল দি মাউস বিকেম সরি ফর দ্য লায়ন সেই ইঁদুরটি সিংহের জন্য দুঃখ প্রকাশ করলো বা দুঃখিত হলো তাহলে সরি শব্দের অর্থ হলো দুঃখিত ইট ওয়েন্ট টু হেল্প হিম এটি তাকে সাহায্য করতে গেল দি মাউস ওয়াজ নাও এবল টু গিভ হিজ ফ্রেন্ড অ্যান্ড ভেরি হেল্প হি নিডেড সে এমন একজন উপকারী বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করলো যে সেটা সে মুহূর্তে তার খুবই প্রয়োজন ছিল ইট কাট দ্য রোপস অফ দ্য নেট ইউজিং ইট শার্প লিটিল টিথ অ্যান্ড দ্য লায়ন গড ফ্রি তাহলে এখানে যে শার্প মানে ধারালো তৃক্ষ গ্রেটফুল মানে কৃতজ্ঞ এবল মানে সক্ষম আর ট্যাম্বারিং শব্দের অর্থ হলো কম্পমান আর উইদাউট শব্দের অর্থ হলো ছাড়া ডিয়ার স্টুডেন্ট আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য অল ওয়ার্ড মিনিং ওকে ইউ শুড প্র্যাকটিস দ্য ওয়ার্ড মিনিং মোর অ্যান্ড মোর অন ইউর খাতা অ্যাজ এ রেজাল্ট ইউ উইল মেমোরাইজ দ্য ভোকাবুলারি ইন দ্য ফিউচার টাইম হোয়েন ইউ অ্যাটেন্ড দ্য এক্সামিনেশান ইউ উইল হেল্প ফ্রম দ্য ভোকাবুলারি অর ওয়ার্ড মিনিং ইট কাট দ্য রোপস অফ দ্য নেট ইউজিং ইট শার্প লিটিল টিথ অ্যান্ড দ্য লায়ন গড ফ্রি তাহলে ফ্রি শব্দের অর্থ হলো মুক্ত তাহলে ফ্রি শব্দের অর্থ কি ফ্রি শব্দের অর্থ হলো মুক্ত ফ্রি শব্দের অর্থ কি মুক্ত আবার ফ্রি মানে ছাড়া পোয়া ঠিক আছে এরকম অর্থ প্রকাশ করে এরপরে দ্য লায়ন থ্যাংক দ্য হেল্পফুল মাউস অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু হিম সিংহটি তখন তাকে সেই ইঁদুরটিকে ধন্যবাদ দিল এবং তার প্রতি কৃতজ্ঞ হলো তো ডিয়ার স্টুডেন্ট আমি যতটুকু পড়লাম আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্যাসেজ লাইন টু লাইন অ্যান্ড ওয়ার্ড টু ওয়ার্ড আই উইল এগেন রিভিশন দ্য হোল ওয়ার্ড মিনিং ইউ শুড ফলো টু মি তাহলে ফরেস্ট শব্দের অর্থ হলো বন বা জঙ্গল পার্ডন শব্দের অর্থ হলো ক্ষমা করা বেগ মানে ভিক্ষা বা প্রার্থনা করা ট্যাম্বলিং শব্দের অর্থ হলো কম্পমান পানিশমেন্ট শব্দের অর্থ হলো শাস্তি লেটার শব্দের অর্থ হলো পরে আর প্রে শব্দের অর্থ হলো শিকার প্রে শব্দের অর্থ হলো শিকার তাহলে প্রে মানে কী বললাম শিকার প্রে শব্দের অর্থ হলো শিকার এরপরে আসে হান্টার শব্দের অর্থ হলো শিকারি তাহলে হান্টার হান্টার শব্দের অর্থ হলো শিকারি শিকারি ঠিক আছে তাহলে হান্টার মানে কী বললাম শিকারি তারপরে অ্যাফ্রেড শব্দের অর্থ হলো ভয় পাওয়া আর সরি শব্দের অর্থ হলো দুঃখিত সরি সরি শব্দের অর্থ হলো দুঃখিত সরি শব্দের অর্থ হলো দুঃখিত আর হেল্পফুল শব্দের অর্থ হলো উপকারী হেল্পফুল হেল্পফুল শব্দের অর্থ হলো উপকারী হেল্পফুল শব্দের অর্থ হলো উপকারী আর গ্রেটফুল শব্দের অর্থ হলো কৃতজ্ঞ ডিয়ার স্টুডেন্ট আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল ক্লাস এস এ দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস ডিয়ার স্টুডেন্ট ফাইনালি আই উইল ট্রাই অলসো সাম কোশ্চিন ফ্রম দ্য প্যাসেজ ইউ শুড ফলো মি ডিয়ার স্টুডেন্ট ইন দ্য প্যাসেজ উই আর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট
two animals as a lion and the mouse. In the question, you should be follow question number 5. Fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra word which you needed not to use. Dear student, in the 5 gaps, there are few word meaning. To fill up the gaps, we should the correct word and choose and set up the in the gaps. As a result, the sentence will be complete. Dear student, I want to try to understand you about the box word meaning. Hunter already discuss. Hunter means shikari. Ar free shobder ortho holo mukto hoa, chole jawa. Ar free shobder ortho holo mukto. Forest means bonds. Clever means chalak. Zoo means chidiyakhana. Cried means kannakati kora, kada. Tight shobder ortho holo chesta kora. Ar helpful means sahajjo kora. Dear student, you should fill up the box as a HW, and I also try to understand you. The first word, the lion became dashed from the danger at last. Tale, in the gaps, you should set up the word free from the danger at last. Similarly, you should fill up the another question B. Usually wild animals live in the dash. We know that all the wild animals live in the forest. In the answer, forest. Everybody likes a dash person. Dear student, it is a very important word. We should be follow and practice that. Everybody likes a dash person. Everybody likes a helpful person. We should help the other person by hook or by crook. The lion dashed again and again to free himself. The lion tried again and again to free himself. E number, the dash set up a trip. A hunter set up a trip. Dear student, you should complete the fill in the gaps SHW. You should complete the HW from the class. The passages read, reading with meaning and five number gap writing. Dear student, thank you very much to enjoying our English class number today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.